আসসালামু আলাইকুম টাইন ওয়ার্ল্ড ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে ব্লগটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আরেকটা টিমো শপিং হল শেয়ার করতে যাচ্ছি আপনারা সবাই জানেন মোটামুটি যে আমি টিমুর সাথে কাজ করছি আজ কয়েক বছর হলো আর ওইটা আমার পিয়ার এসেছে আবারও আর সব সময় আমি আমার প্রোডাক্টগুলো নিজে পছন্দ করি যেটা কিনা আমারও কাজে লাগবে বা আপনারা দেখে সেই লিঙ্ক থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন কারণ টিমোর যে সব প্রোডাক্ট একদম ভালো হয় এমন না তো যেটা আমি দেখাই বা দেখি আপনাদের যদি পছন্দ হয় সেই লিঙ্ক থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো এবার আমি কিনেছি এই চারটা কাপ এইটা হচ্ছে মানে কি বলবো এটা পামকিনের শেপের আমার আগে একটা ছিল আপনারা দেখেছিলেন তো ওইটা ভেঙে গিয়েছে তো ভাবলাম এটা রিপ্লেসমেন্ট হিসেবে চারটা অর্ডার করি দেখতে এত কিউট আর সবসময় আমার ক্লিয়ার কাপে চা খেতে খুবই ভালো লাগে তো এই গেল চারটা আর এখানে হচ্ছে আমার আম্মার জন্য একটা মগ নিয়ে এসেছি এটা আমার ছোট বোন বুশরা আম্মাকে গিফট করেছিল আই থিঙ্ক ও মনে হয় সামারের স্প্রিং ফ্লাওয়ার যে ওই টাইপের কিনেছিল তো আম্মা ভেঙে ফেলেছেন সামহাও তো বলছিলেন খুব কষ্ট করে যে ইসে আমার এত সুন্দর মগটা ভেঙে গিয়েছে তো ওনার জন্য এটা নিয়ে এসেছি হোপফুলি উনি পছন্দ করবেন আর প্রত্যেকটা আইটেমের দাম আমি স্ক্রিনের মধ্যে লিখে দিব আর আপনাদের সবার জন্য থাকবে একটা ডিসকাউন্ট কোড বা কুপন কোড বলতে পারেন নতুন বা পুরনো ইউজাররা আমার কুপন কোড ইউজ করে হান্ডেড ডলারে কুপন পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমি খুবই দরকারি একটা জিনিস নিয়ে এসেছি যেটা কিনা আজ অনেক দিন ধরেই আমার আইস ছিল যে আমি কিনবো কিনবো পরে ভাবলাম টিমু থেকে দেখি পাই কিনা তো এটা হচ্ছে একটা ডিম সিদ্ধ করার মেশিন এত কিউট আর ছোটো আর কনভিনিয়েন্ট চাইলে সাতটা একসাথে করা যায় বা চোদ্দোটা ডিম একসাথে করা যায় তো ডিমের পেছনের দিকে এই কাপ দিয়ে ছিদ্র করে দিলে বলেছে যে ছিদ্র করে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন অনুযায়ী তো একটা ছিদ্র করতে পেরেছি পরে একটা ছিদ্র করতে যেয়ে ভেঙে ফেলেছি আপনারা দেখতে পারবেন অবশ্য ছিদ্র না করলেও হয় আমি একটা কিন্তু ছিদ্র ছাড়া করেছি সেফটি পিন দিয়ে আসলে করলে আমার কাছে মনে হলো যে ইজি হবে পরে দেখলাম যে না যেটা আমি ছিদ্র করিনি ওইটাও সুন্দরভাবে হয়েছে আর আপনার হার্ড বয়েলস আছেন না সফট বয়েলস আছেন এটা হচ্ছে যে মেজারিং কাপটা দিয়েছে ওইটার পানির উপরে মনে করেন বিশ এমএল যদি দেন একদম সফট বয়েল এগ হবে আর চল্লিশ এম যে একবারে হাইয়েস্ট লেভেলে ওইটা দিলে হার্ড বয়েল এগ হবে আর কি তো পানি যতটুকু দিবেন ততটুকুতে টাইম অনুযায়ী আর কি আপনার সিদ্ধ হয়ে মেশিনটা অটোমেটিক অফ হয়ে যাবে তারপরে ডিমগুলো আমি ঠান্ডা পানিতে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম আর আমি কিন্তু থার্টি এম পানি দিয়ে আজকে বয়েল করেছি মার্শাল এত মজার একটা সিদ্ধ ডিম হয়েছে যেভাবে আমি পছন্দ করি আর পিল করাও কিন্তু একদম সহজ ছিল তো এই প্রোডাক্টটা দেখে আমি একদম খুশি হয়ে গিয়েছি যে যাক ফাইনালি একটা কাজের জিনিস মানে সব জিনিস যে কাজে আসে সবসময় ইউজ করা হয় ওই রকম না বাট এটা মনে হচ্ছে যে আমার টপে আমি সবসময় ইউজ করব আর এখানে আর একটা দরকারি জিনিস নিয়ে এসেছি যেটা কিনা ঠিক টিকটকে দেখলাম খুবই ভাইরাল এটা হচ্ছে ফ্রাইং পট বা প্যান এটা স্টেনলেস স্টিলের খুবই ভালো কোয়ালিটির দেখলাম হাত দিয়ে মানে যখন ধরেছি বুঝাই যায় যে স্টিলের কোয়ালিটি কেমন আর উপরে এরকম একটা র‍্যাক দিয়ে দিয়েছে যেখানে যেখানে আপনি ভাজা পোড়া করে আর কি সাইড করে রেখে দিতে পারেন পেঁয়াজু পাকোড়া তারপরে ড্রিপ করে আর কি আপনার পড়বে আর যখন রান্না রান্নাবান্না শেষ এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারবেন প্লাস এখানে হচ্ছে একটা থার্মোমিটার দিয়ে দিয়েছে যেটা দিয়ে আপনার তেলের টেম্পারেচার আপনি দেখতে পারবেন থাকে না সার্টেন জিনিস পোড়ার জন্য তেলের টেম্পারেচারটা ইম্পর্টেন্ট হয় তো রমজানে কিন্তু এটা খুবই কাজে আসবে বা বিশেষ করে আমাদের তো ভাজাপুরা লেগেই থাকে এটার জন্য একদম পারফেক্ট তো আর এখানে কাচের যে আমার প্যান্টটা এটা হচ্ছে থ্রি লিটারের আমি অর্ডার করেছিলাম আসলে আমার যেটা ছিল আপনাদেরকে কাহিনী বলবো ভ্লগ তো পরে শেয়ার করব ইনশাল্লাহ আমারটা ভেঙে গিয়েছে আমি প্রায় দুই বছর ধরে ইউজ করছি ফর সাম রিজন হঠাৎ করেই আমার হাড়িটা ভেঙে যায় চুলার মধ্যে তো এখন আবার রিপ্লেসমেন্ট হিসাবে এটা অর্ডার করেছে তবে আমার আগেরটা মনে হয়েছিল সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এটা হচ্ছে তিন লিটারের বেশ বড় তো বড় দেখে আর কি একটু ইয়ে লাগছিল চাচ্ছিলাম একটু ছোট তো যাই হোক রেখে দিব আর এখানে হচ্ছে এই গ্লাসগুলো অর্ডার করেছিলাম এটা ভেবেছে যে একটু বড় সাইজের হবে বাট দেখলাম না শরবতের জন্য একদম পারফেক্ট থাকে না ওয়েলকাম ড্রিঙ্কস বা যে কোনো শরবত দেয়া লাগে তো খুবই কিউট এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে এই গ্লাসগুলো এগুলোর একটা প্যাটার্নের নাম আছে আই থিঙ্ক আমি ভুলে গিয়েছি সো এটা হচ্ছে ছয়টার একটা প্রোডাক্ট তো এটারও আমি দামটা দিয়ে দিব অনেক ভালো প্রাইসে আসলে এগুলো টিমুতে বিক্রি করছে আর কোয়ালিটি বললাম খুবই ভালো হেভি ডিউটি মনে হয় না যে একদম টনকো বা পাতলা কাচ ওই রকম না যেরকম স্টোরে থাকে ঠিক সেরকমটাই আর এখানে একটা টিপট অর্ডার করেছিলাম মজার কথা হলো এই টিপটটা আমার যে গ্লাসের টিপট ছিল সেটাও ভেঙে গিয়েছে একই মাসের ভেতরে আমার দুইটা জিনিসই ভাঙলো কখনও এরকম হয়নি তো যাই হোক এটার জন্য আমি এই কাপের জন্য এই টিপটটা অর্ডার করেছিলাম কিন্তু সামহাও আমি খেয়াল করিনি এই টিপটটা অনলি সিক্স হান্ড্রেড এম এর তো এটা একটু ছোট হয়ে গিয়েছে আর কাপগুলো দিয়েছিলাম আমি টুয়েলভ আউন্সের বাট সামহাও এগুলো দেখছি ষোলো আউন্সের সো কাপ থেকে আমার টিপট ছোটো হয়ে গিয়েছে কি আর করা আর এখানে হচ্ছে এই ওয়ার্মারটা অর্ডার করেছি এটা আপনার যে কোনো টি পট এই উপরে দিয়ে নিচে একটা টি লাইট ক্যান্ডেল দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় আপনার চুলা মানে চুলা থেকে নামিয়ে টেবিলে বসে গল্প করতে করতে অনেক সময় চা ঠান্ডা হয়ে যায় তো এই জন্যই আর কি এটা অর্ডার করেছি এটা দেখলাম যে খুবই পপুলার আর কাজে আসবে আসলে কারণ আমরা তো চা নাস্তা দিয়ে চাটা একটু পরে খাই গল্প করে করে খাই এই জন্য মনে হলে এটা পারফেক্ট হবে আর এখানে এনেছি ফালাক আদিয়ানের জন্য হচ্ছে ওদের টিফিনে দেওয়ার জন্য ছোট ছোট কিউট কন্টেনমেন্ট দেওয়ার জন্য আর কি সস বা থাকে না অনেক সময় ওদেরকে আমি চিকেন নাগের দেই বা ভেজিটেবল কাট করে দিই তখন রেঞ্চ দিতে হয় তো এটার জন্য আর এটা হচ্ছে ফ্রুটসের জন্য টুথপিকের মতো দিয়েছে আর এই যে এটা হচ্ছে ক্যাচ বাটল প্রায় সময় কিন্তু আমি স্যান্ডউইচ দিলে ওদেরকে ক্যাচ দেই আমি করি কি যে ফাস্টফুডের সবগুলো থেকে যে প্যাকেটগুলো আসে সেগুলো ফেলি না রেখে দিই যাতে ওদেরকে দিতে পারি তো এখন থেকে আর সেই ঝামেলা করতে হবে না এই বাটলগুলোতে দিয়ে দিলেই ওরা স্কুলে খুব ইজিলি নিয়ে যেতে পারবে আর এখানে হচ্ছে আপনার একটা তিনটা স্টোরেজের একটা ইউনিট অর্ডার করেছিলাম বা স্টোরেজ শেলফ অর্ডার করেছিলাম এগুলোর কোয়ালিটি ভেবেছি না জানি কেমন হয় বাট সত্যি আমি খুশি হয়ে গিয়েছি কোয়ালিটি দেখে প্লাস্টিকটা খুবই হেভি ডিউটি বা স্টার্ডি ছিল আর অ্যাসেম্বল করাও একদম ইজি ছিল জাস্ট প্রেস করে করে ঢুকিয়ে আমার মানে হয়ে গিয়েছে আমি নিজেই করতে পেরেছি আমি আবার এগুলো কেমন জানি আমার ভয় লাগে যে কোনো কোনো প্রোডাক্ট যদি অ্যাসেম্বল করতে হয় তখন মনে হয় যে এই মাথা ভেঙে পড়লো আর কি এরকম অবস্থা আর এই তিন পিসের সেটটাও খুবই ভালো ছিল তো আমার এইটা এনেছি হচ্ছে আমার লন্ড্রি রুমের যে সিঙ্কটা সেটার নিচে সব জিনিসপত্র কেমিক্যাল বা ক্লিনিং প্রোডাক্টগুলো রেখেছি তো এটা করার পর থেকেই শুধু অর্গানাইজ করব করব করে আর করা হয়নি তো দেখতেই পাচ্ছেন একদম এলোমেলো হয়ে গিয়েছে আর এলোমেলো দেখলে না আমার মাথা কেমন করে তো যেটা হয় সব দিকে আসলে কুলে উঠা যায় না তো ফাইনালি এখন অর্গানাইজার এনেছি এনে আমি সাথে সাথে কিন্তু অর্গানাইজ করে ফেলেছি আজকে এত কাজ করেছি এইটা বের করে আমার কোমর ধরে গিয়েছে মানে পুরো ক্যাবিনেটের নিচ ক্লিন করে তারপরে নতুন করে ম্যাট পিছিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমার অনেক জায়গা বের হয়েছে আর অর্গানাইজেশন এমন একটা জিনিস একবার করে ফেলে কিন্তু পরে আর করা লাগে না জাস্ট জায়গার জিনিস জায়গায় রেখে দিলে হয় এখন এত শান্তি লাগছে দেখে বলে বোঝাতে পারবো না তো এখানে হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আমার তিন বার আমার আনানো ফার্স্ট টাইম আমি কিনেছিলাম পরে দুইবার আমি পিয়ার এনেছি এগুলো হচ্ছে আমার পেপার টাওয়েলের রিপ্লেসমেন্ট কিচেনে আমার সব সময় ইউজ হয় গরম পানি দিয়ে ওয়াশ করেই রেখে দেয় একটু পরপরই আমি দেখা যায় কাউন্টারটপ ওয়াইপ করি বা তেলের সেটা পরে এটা সেটা পরে তো একটা দেখা যায় দুই থেকে তিন মাস ইউজ করে কালো যখন হয়ে যায় তখন ফেলে দেই বাট ইন বিটুইন দেখা যায় গরম পানি আর সোপ দিয়ে একটু ওয়াশ করেই সিঙ্কের যে সিঙ্কের যে নজল থাকে ওইখানেই আমি হ্যাং করে রেখে দিই ড্রাই হয়ে যায় আর কি খুবই কাজের আর এই একটা প্রোডাক্ট অর্ডার করেছি যে খাবার ঢেকে রাখার জন্য কারণ দেখা যায় টেবিলের উপর অনেক সময় ওভার খাবার থাকে তখন ঢাকনা দেওয়ার জন্য কিছু পাই না বা খালি তরকারি যে ঢাকনা ছাড়া বোলের মধ্যে থাকলে ফ্রিজের মধ্যে রাখতে অসুবিধা হয় তো এইগুলো সাকশনের মতো আমি আপনাদেরকে দেখাই এভাবে ঢেকে রেখে দিলে কিন্তু কোনো বাতাস কোনো কিছুই ঢুকে না এই যে টান দিলেও ঢুকে না তো মানে বাট আবার হাত দিয়ে সাইড থেকে টান দিলে এমনিতে খুলে আসে বাট এরকম প্রেস করলেই সুন্দর করে আটকে যায় তো ফ্রিজে খাবার রাখার জন্য বা টেবিলের উপর ফ্রুটস বা অন্য কোনো কিছু বলে রেখে এগুলো ঢেকে রাখলে আপনার মানে ইজি হবে কারণ অনেক সময় মাছি মাছিটাছি ঘরে ঢুকে যায় অনেক ঝামেলা আর এখানে হচ্ছে একটা ছোট ব্যাগ অর্ডার করেছি আমার আম্মার জন্য কারণ হচ্ছে আমি যে মাইকেল কোর্সের যে পার্স দিয়েছিলাম এটা দেখা যায় উনি কোনো জায়গায় গেলে ইউজ করেন সবসময় ইউজ করতে চান না বলেন এটা শক্ত বা সুন্দর নষ্ট করতে চায় না তো ভাবলাম এইটা দিই উনি দেখা যায় গ্রোসারি শপে বা যে কোনো কিছুতে হুটহাট বাইরে গেলে সফট একটা ব্যাগ খুঁজেন তো দেখলাম পিকচারে দেখে অর্ডার করেছি এখন দেখি না সত্যি অনেক সুন্দর লাইক ছোট ছোটো কম্পার্টমেন্ট অনেকগুলো ছিল আর প্রাইসও এত কম মানে প্রাইস দেখে ভেবেছি না জানি কোয়ালিটি কেমন হয় দিয়েই দেখি বাট আনার পরে সত্যি দেখলাম ইমপ্রেস সাথে লম লম্বা একটা দিয়ে আছে বেল্টও আছে চাইলে লম্বা করে ইউজ করা যাবে আর কি আর এখানে আমার এয়ার ফ্রায়ারের জন্য কিছু পেপার নিয়ে এসেছি এগুলো তো সবসময়ই লাগে কি বলে যখন আপনি বেক করেন এয়ার ফ্রায়ারে তখন একটা করে দিলে এয়ার ফ্রায়ারটা নষ্ট হয় না আর এই সিউইং কিটটা আমি আমার আম্মার জন্য একটা অর্ডার করেছিলাম আগে তো এখন আমি আমার জন্য অর্ডার করলাম কারণ এগুলো আসলে ঘরে লাগে বাচ্চারা যেহেতু আছে টুকটাক সেলাই বা বুতাম পড়ে গিয়েছে এটা সেটা সবসময় লেগেই থাকে আর জিপার আর মনে করেন বাচ্চাদের একটু সাইড থেকে ছিঁড়ে গিয়েছে বা অনেক কাজে আসলে আমার লাগে আসলে এই জন্যই অর্ডার করা আর এটা হ্যান্ডি ট্রাভেলিংয়েও নিয়ে যাওয়া যাবে আর এখানে একটা বার্গার প্রেস অর্ডার করেছি আপনাদের হয়তো মনে আছে একবার আমি ফয়েল দিয়ে ফোল্ড করে তারপরে বানিয়েছিলাম বাট এইবার একদম সুন্দর একটা অর্ডার করে ফেলেছি দামও একদম সস্তা ছিল আর সাথে এটার পার্চমেন্ট পেপারও দিয়ে দিয়েছে যে বার্গার প্রেস করলে অনেক সময় স্টিলের মধ্যে লেগে যায় তো ওইরকম একটা মানে রাউন্ড পেপার দিয়ে তারপরে আপনি বার্গার প্রেস করে ওই এই পেপার সহই যদি আপনি স্টোর করতে চান চান ঠান্ডা হওয়ার পরে জিপ লকের ব্যাগে তাহলে ইজিলি করে নিতে পারেন কারণ আমার ঘরে বাচ্চাদের সব সময় দেখা যায় ডিনারে কি দিব না দিব চিন্তা করি সো বার্গারের পেটিগুলো বানিয়ে রাখলে ইজি হয় আর নর্মালি দেখা যায় ভেজি বার্গারগুলো আমার ঘরে থাকে যেটা ওয়ালমার্টে পাওয়া যায় মর্নিং স্টারের যে বিন পেটি যেটা বিফের মতো সেটা তো এটার মধ্যে স্ক্রু দিয়ে আমি লাগিয়ে নিয়েছি জাস্ট আর কিছুই না আর এই যে এই পেপারটা আপনারা কিমা দিয়ে বার্গার বানিয়ে জাস্ট এইভাবে প্রেস করলেই একটা সুন্দর বার্গার হয়ে যাবে আর এখানে বাচ্চাদের এনেছে হচ্ছে একটা বেন্টো বক্স এটাও টিকটকে অনেক ভাইরাল দেখলাম টিকটকে বা অ্যামাজনে অ্যাকচুয়ালি ওরা বিক্রি করছে অনেক প্রাইসই ফোরটি ডলার করে আমি বুঝি না অ্যামাজনে সামটাইম এত দাম থাকে এক একটা প্রোডাক্টের কেন যে ওরা এত হাই মানে প্রাইস দিয়ে রাখে আর সেম জিনিস টিমোতে কিন্তু অনেক কম বা টিকটকেও কম প্রাইসে বিক্রি করে এটা মনে হয় সিক্সটিন ডলার করে আমি প্রাইস স্ক্রিনে লিখে দিয়ে দিব তো অনেক সময় থাকে না যে গরম খাবার দিতে হয় বাচ্চাদেরকে তো এটার মধ্যে আর কি গরম খাবার দিলে গরম থাকে আবার ঠান্ডা কোনো কিছু দিলেও ঠান্ডা থাকে তবে একটা জিনিস আমার ভালো লাগেনি যে এটা হচ্ছে গরম যে কম্পার্টমেন্টটা এটা একদমই ছোট আর একটু বড় হলে ভালো হতো বাচ্চাদেরকে আর একটু বেশি খাবার দেওয়া যেত আর কি এটা ছোট যেহেতু এত বেশি জায়গা হবে না সো এটা মাথায় রেখে আপনারা অর্ডার করতে পারেন তবে জিনিসটা কাজের এখানে আমি আমার জন্য একটা পার্টি ক্লাচ অর্ডার করেছিলাম জাস্ট কোয়ালিটি দেখার জন্য যে কেমন হয় আমি সিন থেকে আরও এনেছি বা টিমু থেকে মনে হয় এরকমের ক্লাচ আমার আনা হয়নি ফার্স্ট টাইম আমার ভুল হতে পারে তো কোয়ালিটিটা খুবই ভালো ছিল দেখতেই পাচ্ছেন এত কালারফুল আমাদের সালোয়ার কামিজ বলেন বা শাড়ি বলেন সব কিছুর সাথে যাবে বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে যে ওয়েস্টার্ন কাপড় যে লং ড্রেসগুলো গাউনগুলো পরি ওইগুলোর সাথে হাতে করে নিয়ে গেলে পার্টিতে একদম খুবই মানে গর্জিয়াস লাগবে আর পার্টি ক্লাসগুলোয় আসলে দেখা যায় আপনার স্টেটমেন্ট হিসেবে কাজ করে যখন পুরো আউটফিটটা পরা হয় তখন একটা হাতে থাকলে খুবই ভালো লাগে তো আমি চিন্তা করছি কয়েকটা অর্ডার করব যাতে করে আমি গিফটও করতে পারি কারণ এত পছন্দ হয়েছে আর যে কোনো মেয়েরা আমরা আসলে এরকম একটা গিফট পেলে কিন্তু খুশি হয়ে যাব ডেফে ডেফিনেটলি আমার ভালো লাগে তো প্যাকেজিংটাও ভালো ছিল খুবই নাইস করে বক্সে করে দিয়েছে আর এবারকার প্রত্যেকটা জিনিসের প্যাকেজিং আমার খুবই ভালো লেগেছে খুব যত্ন করে ওরা দিয়েছে নর্মালি দেখা যায় যে আগে এত বেশি কেয়ার করতো না যেমন কাচের জিনিসগুলো এত ভালো করে প্যাক করে দিয়েছে আপনাদের জন্য এই জন্য প্যাকেজিং ওপেনিংটাও আমি রেখেছি যাতে আপনারা দেখতে পারেন আর যে কোনো প্রোডাক্ট যদি কোনো কারণে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রিটার্নও করতে পারবেন ফ্রি রিটার্ন যেভাবে আমরা অ্যামাজনের জিনিস রিটার্ন করি ঠিক সেভাবেই আপনারা লেবল প্রিন্ট করে আপনার নিয়ার বাই যে ইউপিএস বা যে আজরাক স্টা তো যে নিয়ারেস্ট যে পোস্ট অফিস থাকে সেখানে আপনারা রিটার্ন করতে পারবেন আর অনেক সময় যদি ওরা ডিলে করে ফেলে সেক্ষেত্রে আপনাদেরকে ক্রেডিটও দিয়ে দেয় আর এখানে আদিয়ানে বাবার জন্য একটা দিয়েছে হচ্ছে ল্যাপটপের ব্যাগ এটার কোয়ালিটিও খুবই ভালো ছিল নর্মালি স্টোর থেকে একটা ল্যাপটপের ব্যাগ কিনতে গেলে দেখা যায় অনেক প্রাইস পড়ে যায় বাট এটার কোয়ালিটি আমি সত্যি অবাক হয়ে গিয়েছি হেভি ডিউটি আর অনেকগুলো কম্পার্টমেন্ট ছিল আর সাথে হ্যাং করার জন্য বেল্টও ছিল মানে কাঁধে নেওয়ার জন্য মোটামুটি সবগুলো প্রোডাক্টেরই ভালো দিক খারাপ দিক চেষ্টা করেছি তুলে ধরার জন্য যদি এখান থেকে আপনাদের পছন্দ হয় অর্ডার করতে পারেন আর নতুন কাস্টমাররা আপনারা নতুন করে যদি আমার লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে তারপরে অর্ডার করেন সেই ক্ষেত্রে হানড্রেড ডলারে কুপন বান্ডেল পেয়ে যাবে আর কোনো কারণে যদি আপনারা কুপন কোডটা ইউজ করতে অসুবিধা হয় তাহলে কাস্টমার সার্ভিসের সাথে চ্যাট করতে পারেন আর কুপন কোডের কথা বলতে পারেন ওরা আপনাদেরকে হেল্প করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম